ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। তিনি রাজ্য সরকারের আমফান মোকাবিলায় পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে কান্তিবাবু জানান, দলটি একটি চোর জোচ্চোর এবং বাটপাড়ের দল। তিনি জানান, চোর চুরি করে মাল ফেরত দিলে কি আদালত পুলিশ শুনবে? শুধুমাত্র টাকা ফেরত নয়, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে জেলে যেতে হবে। তিনি এদিন প্রশাসনিক আধিকারিকদেরকেও তুলোধনা করে বলেন, যাদের নাম তালিকায় আছে তাদের কেন তদন্ত না করেই টাকা পাঠিয়ে দেওয়া হলো। তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, শুধুমাত্র বহিষ্কার নয়, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে জেলে পাঠানো হোক। দেখো, এক কথা বলা যেতে পারে, একটা চোর জোচ্চোর বাটপাড় দিল কাটমা, এই আমফানের টাকা ফেরত দিলে হয় না। চোর চুরি করে বলবে, হুজুর আমি মাল ফেরত দিলাম, আদালত শুনবে, থানা পুলিশ শুনবে, টাকা ফেরত না। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের জেলে যেতে হবে। আর তারা শুধু না, যারা প্রশাসনের দায়িত্বে আছে ডিরেক্ট তারা টাকা পাঠিয়ে দিলেন তদন্ত না করে, এটা তো চরম দুর্নীতি। মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে, হিম্মত থাকে, বহিষ্কার না, প্রশাসনের যুক্ত। আর যারা ক্ষতিগ্রস্ত হয়নি, যারা 10-20 নামে টাকা তুলেছে তাদের জেলে পাঠান।